আসসালামু আলাইকুম। আজকে আমি প্যাথোফিজিওলজি অফ ক্রনিক ব্রঙ্কাইটিস নিয়ে কথা বলবো। তো চলুন দেখে নেওয়া যাক। আমি বলছি মোহাম্মদ মোসলেহ উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ MBBS ফাইনাল ইয়ার থেকে। আমাকে ইউটিউবেও ফলো করতে পারেন মোহাম্মদ মোসলেহ উদ্দিন নামে, আমার ফেসবুক অফিসিয়াল পেজ ফলো করতে পারেন মোহাম্মদ মোসলেহ উদ্দিন নামে। তো প্রথমে আমরা জানবো ডেফিনিশনটা, ক্রনিক ব্রঙ্কাইটিস। ওকে, এই ক্রনিক ব্রঙ্কাইটিস ইজ ডিফাইন্ড ক্লিনিক্যালি অ্যাজ পারসিস্টেন্ট প্রোডাক্টিভ কাফ ফর অ্যাট লিস্ট 3 কনসেকিউটিভ মান্থ ইন অ্যাট লিস্ট 2 কনসেকিউটিভ ইয়ার্স। কিছুই বোঝা গেল না, চলুন একটু ডিসক্রাইব করা যাক। এটা হচ্ছে, দেখেন এখানে আপনাকে এই ওয়ার্ডটাই ক্রনিক ব্রঙ্কাইটিসের জন্য খুবই ক্যারেক্টারিস্টিক্স, মানে হলো পেশেন্ট পরপর 2 বছর প্রতি বছরের পরপর 3 মাস তার প্রোডাক্টিভ কাফ থাকবে। আবারও বলছি, পেশেন্টের পরপর 2 বছর এবং প্রত্যেক বছরের পরপর টানা 3 মাস প্রোডাক্টিভ কাফ একটা হিস্ট্রি থাকবে, এবং অন্যান্য সারা বছর জুড়ে তার অন্যান্য সাইন সিম্পটমসগুলো থাকবে, যেমন ড্রাই কাফ, এক্সার্শনাল ডিসপ্নিয়া। ওকে, এই সিম্পটমগুলো থাকবে, কিন্তু প্রোডাক্টিভ কাফটা এই বিশেষ প্যাটার্নে থাকবে। ওকে, আচ্ছা তো এক্সপ্লেন করা যাক। দেখেন, ধরে নেন যে 2019 সাল এবং হচ্ছে 2020 সাল। ওকে, এখন এই 2019 সালের যে কোনো, এটা যে কোনো দিকে, প্রথম দিকে, মাঝখানে, শেষ দিকে, যে কোনো সময় হোক, বাট পরপর টানা 3 মাস তার প্রোডাক্টিভ কাফ থাকবে এবং বাকি সময়টা ওকে। আবার 2020 সালে টানা 3 মাস তার প্রোডাক্টিভ কাফ হিস্ট্রি থাকবে, অন্যান্য সময়টা প্রোডাক্টিভ হবে না। ওকে, তাহলে এটা দেখে আমরা গেস্ট করতে পারি। এখন এটা হচ্ছে একটা ডেভিডসনের চার্ট, বাট এই রিস্ক ফ্যাক্টরটা নট অনলি ফর ক্রনিক ব্রঙ্কাইটিস। এখানে যে রিস্ক ফ্যাক্টরগুলো দেখতে পাচ্ছেন, সেখানে ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফাইসেমা দুটোরই রিস্ক ফ্যাক্টর। তাহলে আপনারা জানেন যে COPD বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এটা দুটো ডিজিজ নিয়ে গঠিত, একটি হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস আর একটি হচ্ছে এমফাইসেমা। তো এমফাইসিমা নিয়ে আমি একটা টিউটোরিয়াল অলরেডি করেছি আলহামদুলিল্লাহ, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে একটু লুক ওভার করতে পারেন। ওকে, এখন আমি আলোচনা করছি যে ক্রনিক ব্রঙ্কাইটিস। তো এখানে 95% কজ রেসপন্সিবল ফর ডেভেলপিং দ্য ক্রনিক ব্রঙ্কাইটিস ইজ টোবাকো। ওকে, আচ্ছা, এছাড়াও হচ্ছে ইনডোর এয়ার পলিউশন, অকুপেশনাল এক্সপোজার, সোজা ভাষায় আপনি মনে রাখবেন স্মোকিং এবং অন্যান্য এয়ার পলিউটেন্টস, ডাস্ট পার্টিকেলস, গ্যাসেস, ওকে, তারপরে হোল গ্রেনস ডাস্ট, এগুলো, এই বিষয়গুলো, এগুলোই আপনার ক্রনিক ব্রঙ্কাইটিসটা করে। আচ্ছা, তো এখন আমরা চলে আসি। দেখেন, ক্রনিক ব্রঙ্কাইটিস প্যাথোফিজিওলজিটা বোঝার আগে আমার দুটো স্ট্রাকচার একটু জানতে হবে। ক্রনিক ব্রঙ্কাইটিস, আইটিস মিন্স ইনফ্লামেশন, ব্রঙ্কাই মিন্স ব্রঙ্কাস। ওকে, এখন এই ক্রনিক ইনফ্লামেশনটা কোথায় হবে? ইয়াস, এই ক্রনিক ইনফ্লামেশনটা আপনার ব্রঙ্কাস, তারপর হচ্ছে আপনার লোবার ব্রঙ্কাই, সেগমেন্টাল ব্রঙ্কাই, ব্রঙ্কিওল আপ টু টার্মিনাল ব্রঙ্কিওল। দ্যাট মিন্স ক্রনিক ব্রঙ্কাইটিসটা আপনার রেসপিরেটরি ট্র্যাক্টে হচ্ছে। এখন রেসপিরেটরি ট্র্যাক্টে তো অনেক ব্রাঞ্চ, কতটুকু পর্যন্ত? ওই যে আপ টু টার্মিনাল ব্রঙ্কিওল, আর টার্মিনাল ব্রঙ্কিওলের পরে, দ্যাট মিন্স ডিস্টাল টু টার্মিনাল ব্রঙ্কিওল, এটা হচ্ছে এমফাইসেমার আন্ডারে চলে যাবে, যেটা আমি বলেছি অলরেডি। তাহলে আপনারা এটা বুঝলেন। ওকে, এখন আপনারা জানেন আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের যে একটা হিস্টোলজি আছে, এটা গুনোস্যাকারাইড থেকে নিয়েছে। তো হিস্টোলজিটা আপনারা কী জানেন, যেখানে মানে কয়েকটা লেয়ার থাকে, যেমন দেখেন সবচেয়ে ইনার যে লেয়ারটা, দেখেন সবচেয়ে ইনার যে লেয়ার, এই যে মিউকোসা, এই মিউকোসাতে এগুলো হলো গবলেট সেল, এই যে গবলেট সেল, এই গবলেট সেলটা কী রিলিজ করে? মিউকাস সিক্রেশন করে। আচ্ছা, এটা মাথায় রাখেন। আর এই মিউকোসা লেয়ারের ঠিক নিচে ল্যামিনা প্রোপ্রায়া, তার ঠিক নিচে বা মিশে থাকে এর সাথে সাব মিউকোসা। এই যে সাব মিউকোসা, দেখেন একটু রেড রেড যে গ্ল্যান্ডগুলো দেখতে পাচ্ছেন এখানে, এই যে এগুলো হলো সেরাস গ্ল্যান্ড। তাহলে আপনি দুইটা গ্ল্যান্ড সম্পর্কে একটু জেনে রাখেন, একটা হলো মিউকোসা থাকা গবলেট সেল যেটা মিউকাস সিক্রিট করে, এবং আরেকটা হলো আপনার সাব মিউকোসা থাকা সেরাস যেটা সেরাস সিক্রেশন করে। আচ্ছা, এখন তো আসুন এবার আমরা এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন, একেবারে ট্রাকিয়া থেকে, ব্রঙ্কাস থেকে শুরু করে একেবারে অ্যালভিউলাস পর্যন্ত, মানে এটা হলো রেসপিরেটরি ট্র্যাক্ট এবং এটা আপনার যে অ্যালভিউলাইগুলো। আচ্ছা, এখন সবসময় এই যে আপনি দেখলেন গবলেট সেল এবং সেরাস গ্ল্যান্ড, এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি সিক্রেশন করতেই থাকে, এবং এই সিক্রেশনটা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য বেনিফিশিয়াল ইফেক্ট হিসেবে দিয়েছেন। কেন? আমরা কন্টিনিউয়াসলি বিভিন্ন ডাস্ট পার্টিকেল ইনহেল করি, অথবা যদি কোনো কারণে কোনো ব্যাকটেরিয়া ঢুকে যায় এনভায়রনমেন্ট থেকে, তারা এই মিউকাস এবং এই সিক্রেশনের সাথে আটকে যাবে। হ্যাঁ, ফলে তারাও অ্যালভিউলাস পর্যন্ত যেতে পারবে না, আটকে যাবে, এবং এই মিউকাসগুলোকে কন্টিনিউয়াসলি, আপনারা জানেন আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট লাইনিং এপিথেলিয়াল কি, সিউড স্ট্র্যাটিফাইড সিলিয়াটেড কলামনার এপিথেলিয়াল সেলস। ওকে, তো এই যে এখানে যে সিলিয়া থাকে, এই সিলিয়াগুলো কন্টিনিউয়াসলি
প্রোপেলিং আপ করে করে এই মিউকাসগুলোকে উপরের দিকে পাঠিয়ে দেয়। দেখেন এই যে উপরের দিকে পাঠিয়ে দিচ্ছে, উপরের দিকে এসে কোথায় যাবে, ইসোফেগাসে আসবে। ওই যে আলটিমেটলি আমরা কিন্তু আমাদের মনের অজান্তেই এই ডেগ্লুটেশন করে ফেলছি, রেসপিরেটরি ট্র্যাক্টের এই এই সিক্রেশনগুলো। ওকে, আচ্ছা, তো ইসোফেগাস থেকে তারা আলটিমেটলি ডেগ্লুটেশন হয়ে আমরা এগুলোকে স্টোমাকে চলে যায়, ডিস্ট্রয় হয়ে যায়। এটা আমাদের ন্যাচারাল একটা ইমিউনোলজিক্যাল প্রসেস, যেটা আমি ইমিউনিটি সিরিজে বলেছিলাম। আচ্ছা, যাই হোক, তাহলে এখন দেখেন এই যে মিউকাসটাকে উপরে পাঠাচ্ছে প্রোপেলিং আপ করে, এইটা করছে কে, সিলিয়ারি মুভমেন্ট। এই যে এইটা হচ্ছে ম্যাটার, এই স্মোকিংয়ের কারণে এই সিলিয়ারি মুভমেন্টটা হয় না, সিলিয়ারি মুভমেন্টটা ডিসফাংশনাল হয়ে যায়। ফলে দেখেন মিউকাস সিক্রেশন হচ্ছে কন্টিনিউয়াসলি, বাট তারা ড্রেন করতে পারছে না। তাহলে আপনার এই রেসপিরেটরি ট্র্যাক্টে মিউকাসগুলো সব জমে যাবে না, জমে যাবে না? ইয়াস, তাহলে একটা টিউবের মধ্যে যদি মিউকাসগুলো জমছে জমছে জমে যাচ্ছে, তাহলে এই থিক মিউকাস সেরাস সিক্রেশনের কারণে আপনার যে মাইনিউট যে ব্রোঙ্কিউলগুলো আছে, এই যে টার্মিনাল ব্রোঙ্কিউল, সেগমেন্টাল ব্রোঙ্কিউল, এগুলোর মধ্যে যখন থিক মিউকাস জমে যাচ্ছে তখন এটা অবস্ট্রাকশন হয়ে যাবে না? ইয়াস, এ কারণেই তো এটা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের আন্ডারে একটা সাব টাইপ, ক্রনিক ব্রঙ্কাইটিস। ওকে, আচ্ছা, তাহলে এটা একটু মাথায় রাখেন, অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এগুলো আমি অলরেডি বলে ফেলেছি, তো চলুন এবার আসি। প্যাথোফিজিওলজি অফ ক্রনিক ব্রঙ্কাইটিসটা আমরা তিনটা হেডিং আলোচনা করবো, অ্যাকর্ডিং টু রবিনস অ্যান্ড কোট্রন টেক্সট বুক। ওকে, তিনটা হেডিং কি, এখানে আপনার এয়ারওয়ে একটা ক্রনিক ইনফ্লামেশন হবে। কেন ইনফ্লামেশন হচ্ছে, ওই যে আপনার স্মোকিং, এয়ার পলিউটেন্টস, ডাস্ট পার্টিকেলস, এগুলোর কারণে হচ্ছে। এবং এখানে আরেকটা জিনিস হয়, এই ইরিটেন্ট সাবস্টেন্স, স্মোকিং, তারপর আপনার এই যে ডাস্ট পার্টিকেলসগুলোর কারণে আপনার মিউকোজাতে থাকা গবলেট সেল, সাব মিউকোসে থাকা সেরাস গ্ল্যান্ড, এগুলো হাইপারট্রফিড হয়ে যায়। ওরা বেশি বেশি কাজ করতে শুরু করে, ওদের নাম্বার বেড়ে যায়, ওরা বেশি বেশি সিক্রেশন শুরু করে দেয়। আমার ক্ষেত্রে যদি মনে করেন ডেইলি 20 ml সিক্রেশন করতেছে, একটা সিওপিডির পেশেন্টের ক্ষেত্রে তারা 40-60 ml অন এভারেজ, জাস্ট ফর অ্যান এক্সাম্পল সিক্রেশন, তাহলে সিক্রেশন যদি বেড়ে যায় তাহলে টিউবটার মধ্যে এখন বেশি বেশি সিক্রেশন, তাহলে টিউবটা অবস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। ইয়াস, সিম্পল। আরেকটা জিনিস হচ্ছে, যেখানেই একটা জিনিস জমে থাকবে, দেখেন নদীর বহমান স্রোতটা কিন্তু বেনিফিশিয়াল, কিন্তু একটা জায়গায় একটা ডোবার মধ্যে যদি পানি জমে থাকে, সেখানে ফাঙ্গাই গ্রো করে, ব্যাকটেরিয়া গ্রো করে, সেখানে বিভিন্ন ইনফেকশন হতে শুরু করে। একইভাবে আপনার ব্রঙ্কিয়াল লুমেনে এখন এই মিউকাস সিক্রেশন হয়ে জমে যাচ্ছে, ফলে সেখানে খুব ইজিলি ব্যাকটেরিয়া গ্রো করতে পারে যে কোনো সময়। ফলে এই কারণে সিওপিডি পেশেন্টরা সবসময় সুস্থ থাকবে, আবার থেকে থেকে তার অ্যাকিউট এক্সাসারবেশন হয়। এটাকে আমরা বলি অ্যাকিউট এক্সাসারবেশন অফ সিওপিডি। এটা আমি ইনশাল্লাহ আমার নেক্সট পার্টগুলোতে সিওপিডির যে সাইন সিমটমস, তারপরে আমি যে ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট এগুলো নিয়ে কথা বলবো, সেখানে ইনশাল্লাহ আসবে। তাহলে তিনটা জিনিস, ক্রনিক ইনফ্লামেশন, হাইপার সিক্রেশন এবং ইনফেকশন। তাহলে ক্রনিক ইনফ্লামেশন এবং হাইপার সিক্রেশনের কারণে আপনার ব্রঙ্কিয়াল লুমেন, ব্রঙ্কিয়ালগুলো অবস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, এবং এই স্ট্যাগনেশন অফ মিউকাসের কারণে সেখানে ব্যাকটেরিয়াল গ্রো করে ইনফেকশন হয়ে সিওপিডিটাকে ফার্দার আরও ডিটেরিওরেট করছে, ক্রনিক ব্রঙ্কাইটিসটাকে ফার্দার আরও ডিটেরিওরেট করছে। ক্রনিক ব্রঙ্কাইটিস ইজ এ সাবটাইপ অফ সিওপিডি, রিমেম্বার ইট। ওকে, তাহলে আসেন কজেস, আমি অলরেডি বলে ফেলেছি আপনাকে, ডেভিডসনের চারটে দেখালাম, স্মোকিং, ডাস্ট পার্টিকেলস, নক্সিয়াস গ্যাসেস, এগুলো। আচ্ছা, তো এখানে আমি একটা ব্রঙ্কিয়াল লুমেন আঁকলাম। ওকে, আপনি দেখতে পাচ্ছেন এখানে সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াল সেল দেখা যাচ্ছে, সিলিয়াগুলোও দেখা যাচ্ছে। ওকে, তো এই যে স্মোকিং আসলো, এই স্মোকিং বা ডাস্ট পার্টিকেল, এগুলো ইরিটেশন করছে আমার রেসপিরেটরি লাইনিং এপিথেলিয়াল সেলকে। ওকে, তো এই ইরিটেশনটার কারণে যেটা হবে, এখানে যে গবলেট সেলটা আছে মিউকোসায় এবং সাবমিউকোসা সিরাস গ্ল্যান্ড, ওরা এই ইরিটেশনের কারণে স্টিমুলেশন হয়ে হাইপারট্রফি হবে, ওদের নাম্বার বেড়ে যাবে, ওদের সিক্রেশন বেড়ে যাবে। এই যে এই কথাগুলোই দেখছেন, তাহলে সিক্রেশন বেড়ে যাচ্ছে। ওকে, ইনক্রিজ সেরাস সিক্রেশন অ্যান্ড ইনক্রিজ মিউকাস সিক্রেশন ফ্রম গ্লোবেট সেল, এবং এই স্মোকিংটা সিলিয়ারি ফাংশনটাকে লস করে দেয়, ফলে এই মিউকাসটা এখানে জমে থাকছে। ওকে, এখন দেখেন এটা হলো একটা নর্মাল হেলদি, দেখেন কত বড় একটা লুমেন, এবং এখানে জাস্ট একটা মডারেট অ্যামাউন্ট, ভালো অ্যামাউন্টের মিউকাস আছে, নট এক্সেসিভ। কিন্তু এখানে দেখেন এই যে পুরো থিক পাঁচের মতো অনেকটা থিক মিউকাস, ভিসকাস মিউকাস এসে, এবং ক্রনিক ইনফ্লামেশনের কারণে, দেখেন ক্রনিক ইনফ্লামেশনের কারণে আপনার এখানে কত বড় লুমেন, আর এখানে লুমেনটা কত ছোট হয়ে গেছে। লুমেন একে ক্রনিক ইনফ্লামেশনের কারণে ছোট হয়ে গেল, ফাইব্রোসিস হয়ে, ইনফ্লামেশনের কারণে মিউকোসাল এডিমা হয়ে, আবার সাথে মিউকাস সিক্রেশন বেশি, ফলে আবার মিউকাসটা অবস্ট্রাকশন, আলটিমেটলি পথটা পুরো ব্লক হয়ে যাচ্ছে, বিশেষ করে মাইনিউট ব্রঙ্কিউলগুলো, ওই যে সেগমেন্টাল ব্রঙ্কিউল, টার্মিনাল ব্রঙ্কিউল, এগুলোতে। কারণ যেগুলো বড় সেগুলোতে মিউকাসটা জমলো, মোটামুটি রাস্তাটা একটু বড় হওয়ার কারণে ক্লিয়ার থাকে, কিন্তু যেগুলো মাইনিউট সেগুলো অনেকটাই ব্লক হয়ে যায়। আচ্ছা, তাহলে ব্রঙ্কিউলার
অবস্ট্রাকশন ডিউ টু থিক ভিসকাস মিউকাস অ্যান্ড ইনফ্লামেশনস। ওকে, তাহলে দেখেন এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলোকে আমি প্রেজেন্ট করছি। তাহলে আপনার প্রশ্ন হলো যে অবস্ট্রাকশনটা তো মিউকাসের কারণে হচ্ছে, ইনক্রিজ মিউকাস সিক্রেশন, সেরাস সিক্রেশন, ইনফ্লামেশনটা কেন হচ্ছে? ইয়াস, এটা হুবহু এমফাইসেমাতে আমি যেটা বলেছি সেটা। এই যে নিকোটিন আসছে আপনার ব্রঙ্কিয়াল ট্রিতে, ডাস্ট পার্টিকেল আসছে, এগুলোকে ইনজেস্ট করবে কে? ওই যে ব্রঙ্কিয়াল ট্রিতে থাকা ম্যাক্রোফেজ। সে ইনজেস্টেড করে কি বসে থাকবে? না, সে যখনই কোনো একটা ফরেন পার্টিকেলকে ইনজেস্টেড করে আশেপাশে সব কিছুকে খবর করে দেয়। সে তখন টেলিফোন করবে ইনফ্লামেটরি সেলগুলোকে। টেলিফোন কীভাবে করবে? তার টেলিফোনের সিগন্যাল হলো ইন্টারলিউকিন 1-6 টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। এইগুলো যখন রিলিজ করবে, আপনারা ইনফ্লামেশনে অলরেডি পড়ে এসছেন, তখন আমাদের ব্লাড সার্কুলেশন থেকে নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট এগুলো ক্যামোটেক্সিস করে করে সবগুলো আমার এই ব্রঙ্কিয়াল ট্রিতে চলে আসতে শুরু করবে। দেখেন ফলে এখানে যখন সব এই ইনফ্লামেটরি মনোসাইটগুলো আসবে, নিউট্রোফিলগুলো আসবে, ওরা এসে ফার্দার এখানে কী করবে? বিভিন্ন ইনফ্লামেটরি সাইটোকাইন রিলিজ করবে, এখানে প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করে আলটিমেটলি ইনফ্লামেশন করতে করতে ভাস্কুলার পারমিবিলিটি বাড়িয়ে দিবে, ফলে হবে মিউকোসাল এডিমা। এই কারণে দেখেন এটা যখন মিউকোসাটগুলো যখন ফুলে যাবে, ফুলে লুমেনটা বড় থেকে আস্তে আস্তে ন্যারো হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই বিষয়গুলো এখানে হচ্ছে, দেখেন ক্রোনিক ইনফ্লামেশন। আর আপনারা জানেন ক্রোনিক ইনফ্লামেশন যখন হয় তখন ম্যাক্রোফেজটা অল্টারনেটিভ পাথওয়েতে যায় এবং তখন সে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা রিলিজ করে আর ইন্টারলিউকিন 10 রিলিজ করে। তো এই ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটাটা ব্রঙ্কিয়াল ট্রিতে যে ল্যামিনা প্রোপ্রায়া, সাবমিউকোসা, এখানে যে ফাইব্রোপ্লাস্টগুলো থাকে সেগুলোকে এই ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটাটা স্টিমুলেট করে ফাইব্রোসিস করতে। দ্যাট মিন্স তখন ফাইব্রোব্লাস্টটা স্টিমুলেটেড হয়ে বেশি বেশি কোলাজেন সিনথেসিস শুরু করে দিবে, ফলে আপনার মাইনিউট ব্রঙ্কিয়ালগুলো ফাইব্রোসিসের কারণে তাদের ইলাস্টিসিটি লস হয়ে যাবে এবং তারা ন্যারো হয়ে যেতে শুরু করবে এক্সেসিভ ফাইব্রোসিসের কারণে। এখানে তখন কী হবে? ফাইব্রোসিসগুলো জমা হতে 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 ন্যারো হয়ে যাবে ব্রঙ্কিউলটা, অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই বিষয়টা অবস্ট্রাকশন অফ স্মল এয়ারওয়ে, দেখেন ফাইব্রোসিসের কারণে। তার মানে অবস্ট্রাকশনটা দুইটা কারণে হচ্ছে, একটা হচ্ছে কি ফাইব্রোসিস হচ্ছে ডিউ টু ক্রোনিক ইনফ্লামেশন, এছাড়াও মিউকোসাল এডিমা হচ্ছে ডিউ টু ক্রোনিক ইনফ্লামেশন, এবং আরেকটা হচ্ছে থিক মিউকাস সিক্রেশন। ওকে, স্টেগনেশন অফ মিউকাস সিক্রেশন ইন টু ইয়োর ব্রঙ্কিয়াল লুমেন। ওকে, এবং এই অবস্ট্রাকশনটা হয়ে যেহেতু এখানে স্টেগনেশন হয়ে যাচ্ছে, তার কারণেই ব্যাকটেরিয়াল ইনফেকশনটা হচ্ছে। ওকে, তো এটা আমি আর বলতে চাচ্ছি না। দেখেন এখানে এই যে প্রমোটস ব্যাকটেরিয়াল গ্রোথ, অলরেডি আমি বলছি ডিউ টু স্টেগনেশন অফ মিউকাস ইনটু ইয়োর ব্রঙ্কিয়াল লুমেন, এই কথাগুলো আমি বলেছি। এখন এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, দেখেন এখানে যখন আলটিমেটলি আপনার একটা অবস্ট্রাকশন দেখা দিচ্ছে, মনে করেন এই হলো ব্রঙ্কিউলটা, এই ব্রঙ্কিউলটা আপনার অবস্ট্রাকশন হয়ে গেছে, ক্রনিক অবস্ট্রাকশন। হ্যাঁ, আচ্ছা, অবস্ট্রাকশনের কারণে দেখেন এই ব্রঙ্কিউলটা দিয়েই তো অনেকগুলো অ্যালভিওলাস থেকে বাতাস বের হয়, আবার এনভায়রনমেন্ট থেকে বাতাসটা অ্যালভিওলাসে আসে এই পথটা দিয়ে। এখন পথটা যেহেতু ব্লক, তাহলে এই পথের উপরে নির্ভরশীল অ্যালভিওলাসগুলোতে পর্যাপ্ত অক্সিজেন এনভায়রনমেন্ট থেকে আসতে পারছে না, আবার অ্যালভিওলাসে ব্লাড থেকে আসা কার্বন ডাইঅক্সাইড বের হতে পারছে না, আসতেও পারতেছে না, বেরোইতেও পারতেছে না। ওকে, রিমেম্বার ইট। এখন আমাদের বডিটা বুঝতে পারবে, পালমোনারি ব্লাড ভেসেলসগুলো যখন দেখবে কিরে এই অ্যালভিওলাসে আমি কার্বন ডাইঅক্সাইড পাঠাচ্ছি কিন্তু কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে না, আবার এই অ্যালভিওলাসে যেহেতু এনভায়রনমেন্ট থেকে কোনো অক্সিজেন আসতেছে না, ব্লাড ভেসেলসটা বলবে কিরে আমাকে এই অ্যালভিওলাসটা কোনো অক্সিজেন দিচ্ছে না কেন, তখন ব্লাড ভেসেলস বলবে এর কাছে আসারই দরকার নাই, তখন হবে পালমোনারি ভ্যাসো কনস্ট্রিকশন। এটা গাইডন আপনারা পড়ে এসছেন, এটা ফিজিওলজিক্যাল। যখন কোনো অ্যালভিওলাসে গ্যাসের এক্সচেঞ্জ হ্যাম্পার্ড হবে, ভালোভাবে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড মানে ট্রান্সফার হবে না, তখন তার আশেপাশে থাকা ব্লাড ভেসেলসগুলো ন্যারো হয়ে ভ্যাসো কনস্ট্রিকশন হয়ে যাবে এবং হয়ে ব্লাডগুলোকে তারা অন্যদিকে পাঠাবে। এখন এই ভালো কাজটা করতে গিয়ে একটা সমস্যা হয়ে যায়, যেখানেই পালমোনারি ভ্যাসো কনস্ট্রিকশন হবে তখন আলটিমেটলি পালমোনারি রেজিস্ট্যান্স বেড়ে যাবে। ইয়াস, আপনারা অলরেডি গেস করতে পারছেন, মানে পালমোনারি হাইপার টেনশন দেখা দিবে। ওকে, আচ্ছা দেখেন, তাহলে অবস্ট্রাকশন অফ এয়ারওয়ে, এয়ার ইজ এনট্র্যাপড উইদিন অ্যালভিওলি এন্ড গ্যাসেস এক্সচেঞ্জ ইজ ডিস্টার্বড and this will lead to low level of oxygen in alveoli, bollam ektu age, ebong ultimately ekhane hobe pulmonary vasoconstriction. এছাড়াও দেখেন একটু আগে আপনারা দেখলেন যে আমার যেহেতু অ্যালভিওলাসের মধ্যে কন্টিনিউয়াসলি বাতাসগুলো জমে যাচ্ছে, বের হতে পারতেছে না, আটকা পড়ে যাচ্ছে, কারণ ওই যে ব্রঙ্কিউলটা অবস্ট্রাক্টেড হয়ে আছে ডিউ টু ক্রনিক ইনফ্লামেশন, ফাইব্রোসিস, থিক মিউকাস সিক্রেশন, ফলে একটা সময় এই অ্যালভিওলাসগুলো বড় হতে থাকবে, বুঝতে পারতেছেন, এমফাইসেমার দিকে চলে যাচ্ছে। ওকে, বড় হতে থাকবে, ফলে ওরা যখন এরকম বুলার ফরমেশন করবে, এবং এই কারণে নিউমোথোরাক্স লেকচার আমি এটা বলেছি যে সিওপিডিটা থেকেও নিউমোথোরাক্স হয়। কোন টাইপের নিউমোথোরাক্স বলেছিলাম?
ওপেন টাইপ অফ নিউমোথোরাক্স, একটার সাথে একটা রিলেটেড। ওকে, তো এই বুলাটা, এই যে এত বড় একটা বুলা, এই বুলাটা যে কোনো সময় রাপচার হয়ে এই বাতাসগুলো আপনার প্লুরাল ক্যাভিটিতে গিয়ে নিউমোথোরাক্স ডেভেলপ করতে পারে। তো দেখেন একটা বড়, এই যে একটা বড় বুলা ফরমেশন হচ্ছে, তাহলে এই বুলাটার মধ্যে তো কোনো তার ফাংশন নাই, সে ভালোভাবে এক্সচেঞ্জ করতে পারতেছে না। এই কারণেই তো হচ্ছে তার আশেপাশের যে ব্লাড ভেসেলসগুলো আছে তারা ভ্যাসো কনস্ট্রিকশন হয়ে, পালমোনারি ভ্যাসো কনস্ট্রিকশন হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এই যে দেখেন, ওকে, এই পালমোনারি ভ্যাসো কনস্ট্রিকশন আলটিমেটলি পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বেড়ে যাবে, ফলে কী হবে, ফলে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করবে। এখন এই পালমোনারি সার্কুলেশনে ব্লাড পাঠায় কে, রাইট ভেন্ট্রিকল। তাহলে রাইট ভেন্ট্রিকল যখন দেখবে পালমোনারি আর্টারিয়াল ম্যাক্সিমাম, যেহেতু পুরো লাংসের অল মানে অনেক জায়গায় ব্রঙ্কিউলার অবস্ট্রাকশন হয়ে অ্যালভিওলাসগুলো ডিসফাংশনাল, ফলে অনেক জায়গা জুড়ে আপনার পালমোনারি ভ্যাসো কনস্ট্রিকশন, আলটিমেটলি এই প্রেশারটা এসে পড়বে পালমোনারি আর্টারিতে। পালমোনারি আর্টারি জন্ম কোত্থেকে, পালমোনারি ট্রাঙ্ক থেকে, পালমোনারি ট্রাঙ্ক কোত্থেকে আসে, রাইট ভেন্ট্রিকল থেকে। তাহলে রাইট ভেন্ট্রিকল এখন অনেক বেশি রেজিস্ট্যান্স ফিল করা শুরু করবে লাংসে ব্লাড পাঠাতে, ফলে সে বেশি ফোর্স দিয়ে এই ইনক্রিজড প্রেশারের এগেনস্টে লাংসে ব্লাড পাঠাতে একটা সময় রাইট ভেন্ট্রিকলে কিছু অ্যাডাপটিভ চেঞ্জ আসবে, সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। একটা সময় এই হাইপারট্রফি হতে ডায়াস্টোলিক ডিসফাংশন হবে, সেখানে সিস্টোলিক ডিসফাংশন হবে, দ্যাট মিনস কি হবে, রাইট হার্ট ফেলিওর দেখা দিবে সিওপিডি থেকে। এটাকে আমরা বলছি কর পালমোনারি, ডিউ টু পালমোনারি হাইপারটেনশন দেয়ার উইল বি সাম চেঞ্জেস উইদিন ইউর হার্ট, দিস ইজ কল্ড কর পালমোনারি। কর পালমোনারি নিয়েও আমি আলহামদুলিল্লাহ অলরেডি একটা টিউটোরিয়াল তৈরি করেছি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখতে পারেন। ওকে, তাহলে দেখেন কর পালমোনারি হচ্ছে, তাহলে এইটা ছিল ওভারঅল আমাদের ক্রনিক ব্রঙ্কাইটিস এবং যেটা একটা সাবডিভিশন অফ সিওপিডি তার প্যাথোফিজিওলজিটা। আশা করি আপনাদের একটু হলেও বেসিকটা ক্লিয়ার করতে পেরেছি। যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আমাকে দোয়া করবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি নেক্সট পার্টগুলোতে সিওপিডির যে সায়েন্স সিমটমস ম্যানেজমেন্ট নিয়ে সিকোয়েন্সভাবে কথা বলবো ইনশাআল্লাহ।